আজকের রেসিপি সুজির নান পুরি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। নান পুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ টক দই, অল্প একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/3 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ সাদা তেল। তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে এইভাবে প্রায় 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে যাবে। 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ সুজি, এখানে 150 গ্রাম সুজি আছে। সুজিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঢাকনাটা বন্ধ করে 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পরে দেখাচ্ছি। 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, সুজিগুলো ভালো করে শোক করে নিয়েছে, মানে দইয়ের মধ্যে এক্সট্রা যে জল জলে ভাবটা ছিল সেটা শোক করে নিয়েছে। মিশ্রণটা আগে থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি মিশ্রণটার মধ্যে অল্প অল্প ময়দা দিচ্ছি, আর খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আর না হলে এইভাবে অল্প অল্প ময়দা দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন পড়েনি, অল্প ময়দা দেওয়ার পরে এইভাবে একটা ডো রেডি হয়ে গেছে। এখন ডোটার থেকে লেচি কেটে নিতে হবে, আর লেচিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই, এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। এবার নানপুরিগুলো বেলে নিতে হবে, তার জন্য কিচেন স্ল্যাবের উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম, আর একটা লেচি নিয়েছি। লেচিটাকে গোল করে নিতে হবে, তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, আর কিচেন স্ল্যাবের উপরে রেখে এইভাবে একটু আর একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপরে বেলনির সাহায্যে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেলতে হবে, তাহলে নানপুরিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। আর নানপুরিটা যখন বেলা হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, তারপরে নানপুরির দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত নানপুরিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। দারুণ সাথের নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।